আজকে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এখানকার সাঁতরাগাছি গভর্নমেন্ট প্রেস দেখেছেন বন্ধ করে দিয়েছে, এটা যদি খোলা থাকতো তাহলে আজকে এখানকার কিছু ছেলে মেয়ে চাকরি পেতে পারতো, কিন্তু সেই অবস্থা কেন্দ্রীয় সরকার বন্ধ করতে চাইছে। তাহলে দেশের পুঁজিপতি বড়লোক ধনী এবং সরকার যদি মানুষের ক্ষতি করে তাহলে মানুষ কেন তার বিরুদ্ধে মুখে দাঁড়াবেন না? মানুষেরও চেষ্টা করতে হবে যে তার যাতে ক্ষতি হয় তাতে যে সে বুঝতে পারে। আমরা ধর্মঘট করতে চাইনি, আমরা একবারও বলিনি ধর্মঘট করবো। হ্যাঁ এটা ঠিকই তো, একদিন যদি ধন্য থাকে বুঝি তো একদিন তো রোজগার কম হয়, কিন্তু প্রতিদিন যখন আমার ক্ষতি হচ্ছে, প্রতিদিন যখন আমি মরছি, তখন দুদিন আমাকে সেই কাজ বন্ধ করে দিয়ে জানাতে হবে যে তোমার ক্ষতি করতে হবে। তার কারণ একদিনে ধর্মঘট, দুদিনের ধর্মঘটে একজন শ্রমিক কৃষক অফিসার তাদের যে ক্ষতি হয় তার তিন গুণ, তার তিন গুণ থেকে চার গুণ ক্ষতি হয় সরকারের পুঁজিপতিদের মালিকদের ধনিক শ্রেণীদের। এই হিসেবটাও আমাদের নয়, এই হিসেবটাও হচ্ছে রিজার্ভ ব্যাংকের হিসেব থেকে বলা যায়। আপনারা লক্ষ্য করছেন এর বিরুদ্ধে যখন মানুষ আন্দোলন করছেন, এর বিরুদ্ধে যখন মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, তখন বিজেপি সরকার কি করছে? সেটাকে ভাঙার জন্য যাতে এক হতে না পারে তারা হিন্দু মুসলিমের বিভেদ করছেন। তারা বলছে আরে ওটা তুমি যাচ্ছ কেন, ওটা তো তোমার আন্দোলন না, ওটা হিন্দুদের আন্দোলন। আবার কোথায় বলছে আরে তুমি যাচ্ছ কেন, ওটা তো মুসলমানদের আন্দোলন। আচ্ছা বলুন তো, জিনিসপত্রের দাম বাড়লে ওটা কি হিন্দু মুসলমান দেখে বাড়ে কবে? কোথাও যদি ব্যবসা করতে যান আপনি হাওড়া হাটে, ওটা কি হিন্দু মুসলমান দেখে ব্যবসা ঠিক হয়? মানুষ কি খাবেন, কি পরবেন, কি মাংস খাবেন, কি জামা কাপড় পরবেন, ওনারা ঠিক করে দেবেন নরেন্দ্র মোদী বিজেপি? একটু ভাবা দরকার যে আজকে দেশটা কোন জায়গায় নিয়ে গেছে এই সরকার। আমাদের আজকে মিছিল সেই ক্যানি রোড থেকে এসছে, এখানে আবার কত সভা হলে দীর্ঘক্ষণ বলা যাবে সমস্ত বিষয়। আমি সমস্ত বিষয় এখানে রাখছি না, শুধু তাই না, যে শ্রমিক কাজ করছে তার প্রভিডেন্ট ফান্ড, তার পেনশন, তার যে সুবিধাগুলো সেগুলো ওই সরকার কেড়ে নিচ্ছে। কেন না আদানি আম্বানি এদের সুবিধা হবে? ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন আইন আছে, 45 দিনে করে দিতে হবে, এই সরকার করছে না। অথচ আম্বানিকে সুবিধা পাওয়ার জন্য যে রাফাল চুক্তি, বিদেশ থেকে অস্ত্র, ভাবুন আমার দেশের প্রতিরক্ষা, আমার দেশের প্রতিরক্ষা যেখানে 2 কোটি টাকা দরকার সেখানে বিদেশি মালিক থেকে শুরু করে বিদেশি বিদেশি পুঁজিপতিদের হাতে এরা দিয়ে দিচ্ছে, আর তাতে 20 কোটি টাকা ঘুষের কারবার চলছে। সবচেয়ে বড় কথা যে আম্বানির কোন রেজিস্ট্রেশন নেই এই কষ্ট তৈরি করার, তাকে 10 দিনে রেজিস্ট্রেশন দিল, অথচ শ্রমিক ইউনিয়নকে 45 দিনে রেজিস্ট্রেশনের মাধ্যমে দিচ্ছে না। তাহলে মোদী সরকার কি চাইছে? মুখে প্রচার করছেন, টিভিতে দেখাচ্ছেন, আছে দিন আনে ওয়ালে হ্যায়, সুদিন আসবে, এই সমস্ত বড় বড় কথা। স্বাভাবিক কারণে আমাদের এই আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আমরা এই আন্দোলনে রাজ্য সরকারকে জড়াতে চাইছি না, কিন্তু রাজ্য সরকারের কাছে আমাদের প্রশ্ন আছে যে আপনারা কি করবেন। এর আগে যখন আমরা কেন্দ্রীয় সরকারের ধর্মঘটে ডাক দিয়েছিলাম, রাজ্য সরকার কি করেছেন? তারা ধর্মঘটিতে পুলিশ দিয়ে লাঠি দিয়ে মারধর করেছেন, জেলে পুরেছেন, বন্ধ করে দিয়েছে। আপনারা দেখুন, আমরা চাইছি না রাজ্য সরকারের বিরুদ্ধে বলতে। আপনারা দেখুন লেখা রয়েছে 19 তারিখে ব্রিগেড চলো তৃণমূলের দেয়ালে, কি লেখা রয়েছে? লেখা রয়েছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে। তাহলে আপনারা মানছেন যে কেন্দ্রীয় সরকার যে নীতি করছে সেগুলো জনবিরোধী নীতি, সুতরাং তার বিরুদ্ধে ব্রিগেড চলো?
আর ভেতরে ভেতরে বলছেন যে আমি তোমার দুর্নীতির বিরুদ্ধে কিছু বলবো না, আর তুমি আমার সারদা লালদার বিরুদ্ধে কিছু বলবো না। স্বাভাবিক কারণে আমরা চাই যারা তৃণমূলকে সমর্থন করছেন, কেন তৃণমূল বাদ দিয়ে বিজেপি বাদ দিয়ে সবাই এই ধর্মঘটকে সমর্থন করেছেন, কংগ্রেস এই ধর্মঘটকে সমর্থন করেছেন, আইএনটিইউসি এই ধর্মঘটকে সমর্থন করেছেন, সমস্ত ইউনিয়ন দেশে, গোটা ভারতবর্ষ, এটা শুধু পশ্চিমবাংলার ব্যাপার না। স্বাভাবিক কারণে আমরা চাই যে আপনারা ভাবুন, চিন্তা ভাবনা করুন এই ধর্মঘটকে সমর্থন করবেন কিনা। এখন বড় প্রশ্ন, ধর্মঘট করলে কি হবে? এটাই হবে যারা প্রতিদিন আপনাকে ক্ষতি করছে, ওই জিনিসপত্রের দাম বাড়া, বিদ্যুতের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া, আপনার ছেলে মেয়েদের চাকরি যাতে না হয় তার জন্য শিল্প না করা, এই যারা যারা করছেন আপনি তাদেরকে ক্ষতিগ্রস্ত করুন। সেটা কি? তাদের রোজগার বন্ধ করে দিন, মিল মালিকদের রোজগার বন্ধ করে দিন, চিনি কল মালিকদের রোজগার বন্ধ করে দিন, ইঞ্জিনিয়ারিং মালিকদের লড়াই বন্ধ করে দিন, সরকারের দর বন্ধ করে দিন, তাহলে তারা বুঝতে পারবে, দেখো অপরের পেটে লাঠি মারলে তারা পাল্টা লাঠিটা আমাদের পেটে মারবে। এই জন্যই ধর্মঘট। ধর্মঘট শুধু প্রচার, আমরা তো বলেছিলাম দাবি দিয়ে, এই 12 দফা দাবি আমরা দিয়ে বলেছিলাম, আপনি আলোচনা বসুন না, মোদী বসেননি, মোদী উল্টে শ্রমিকদের উপরে আইন আক্রমণ আনিয়েছেন, আগ্রাসী আইন আনিয়েছেন। তারপরে আমরা জমায়েত করলাম, মিটিং করলাম, মিছিল করলাম, দিল্লিতে জমায়েত করলাম, কনভেনশন করলাম, মহাপরাও হলো, বম্বে থেকে নাসিক পর্যন্ত, নাসিক থেকে বম্বে পর্যন্ত কৃষকদের মিছিল হলো, দিল্লিতে শ্রমিকদের মিছিল হলো, বাংলায় সিঙ্গুর থেকে রাজভবন মিছিল হলো, কিন্তু মোদী সরকার কর্ণপাত করছেন না। তাই বাধ্য হয়ে 28 তারিখে দিল্লির মবলঙ্কা হলে কনভেনশনের মধ্য দিয়ে এই দুদিনের ধর্মঘট, একদিন নয় দুদিন, এই কারণেই তার উপরে চাপ সৃষ্টি করতে হবে যে তুমি বুঝে দেখো। আজকে শুধু এখানে নয়, পৃথিবীর ইতিহাসে একদিন দুদিন নয়, 3 দিন 4 দিন 7 দিন ধর্মঘট করে তারা সেই সরকারকে বাধ্য করেছে। এই কদিন আগে ফ্রান্সে তেলের দাম বাড়িয়ে দিয়েছে, পেট্রোল ডিজেলের দাম, ফ্রান্সের সরকার, হাজার হাজার লাখে লাখে মানুষ নেমেছেন রাস্তায়, আর তাকে দমন করার জন্য ফ্রান্সের সরকার 90,000, আমাদের যেমন র‍্যাফ আছে ওদের কপ, এই 90,000 কপ নামিয়েছিলেন মিলিটারি বাহিনী দমন করার জন্য, পারেননি, অনেককে জেল খাটিয়েছেন, জেলে পুড়েছেন, মাথা ফেটেছে, তারপরে সরকার বাধ্য হয়েছে তেলের দাম কমাতে। তাই বলছি যে এটাই অস্ত্র, এটাই হাতিয়ার, তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তুমি যদি আমার পেটে প্রতিদিন লাঠি মারো তাহলে একদিন দুদিন ধর্মঘট নয়, আগামী দিনে আরো বড় ধর্মঘট করে তোমার পেটেও আমরা লাঠি মারবো। সুতরাং এই হুঁশিয়ারি আমরা আগামী 8 এবং 9 জানুয়ারির মধ্য দিয়ে, ধর্মঘটের মধ্য দিয়ে করতে চাই। আর তুমি যদি আমাদের সম্প্রদায়িক ঐক্য ভাঙতে চাও, তুমি যদি বিভাজন আনতে চাও, তাহলে তার বিরুদ্ধেও আমরা দাঁড়াবো। আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সব এক হয়ে আমরা দাঁড়াবো। সেই কারণেই আমরা সমস্ত মানুষকে, এমনকি তৃণমূলের দলকেও বলছি, আমরা আপনারা ধর্মঘটকে সফল করে কেন্দ্রীয় সরকারকে জানান দিন, এই জনবিরোধী নীতি প্রত্যাহার করতে হবে এবং ধর্মঘটকে সফল করবেন, এই আবেদন জানিয়ে আপামর জনগণকে অভিনন্দন জানিয়ে আপনারা প্রস্তুতি নিন, তৈরি হন, ঐক্যবদ্ধ হন। আমরা মানুষকে ছাড়া কোনো কাজ করি না, খবরের কাগজে দৌলতে আমরা রাজনীতি করি না, আমরা চাই মানুষ এসে থাকুন, মানুষ পরিবর্তনটা বুঝতে পারুন, গোটা ভারতবর্ষে নতুন আওয়াজ উঠছে, বিজেপি হটাও এই আওয়াজ উঠছে, তাতে আপনারা সামিল হন, ধর্মঘটকে সফল করুন, দেশ বাঁচাও আন্দোলনে আপনিও সামিল হন। ধন্যবাদ, নমস্কার, অভিনন্দন।